নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা 75 বছর পর একটি দুর্লভ যোগ সৃষ্টি হতে চলেছে সেই যোগটির নাম মা লক্ষ্মী যোগ আর এই লক্ষ্মী যোগের ফলে ছয় রাশির জাতক ও জাতিকারা শূন্য ভান্ডার পূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ বাহাত্তর বছর পর একটি দুর্লভ যোগ সৃষ্টি হতে চলেছে সেই যোগটি হচ্ছে মা লক্ষ্মী যোগ আর এই লক্ষ্মী যোগের ফলে ছয় রাশির জাতক ও জাতিকারা শূন্য ভাণ্ডার পূর্ণ হতে চলেছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি এবং এই দুর্লভ যোগ কিভাবে বা সৃষ্টি হচ্ছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি এতটুকু অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মা লক্ষ্মী ধনের দেবী হিসাবে মানা হয় অর্থাৎ যে বাড়িতে বা যে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে সেই গৃহে কিন্তু ধন ভাণ্ডার পূর্ণ হয়ে যায় অর্থাৎ ধনের অভাব কখনোই থাকে না এবং তারা সারা জীবন অর্থকষ্ট জিনিসটা কি সেটা কিন্তু বুঝে ওঠে না তবে আপনার নিজস্ব জন্মছকে মা লক্ষ্মী যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন তাহলে আপনারা এর পূর্ণাঙ্গ ফল পেতে বাধ্য আর যদি না থাকে তাও কিন্তু আপনারা এর ফল পাবেনই পাবেন আর এই সেপ্টেম্বর মাসে যে গ্রহের গোচর রয়েছে এটি কিন্তু খুব সুন্দর রয়েছে তুলা রাশিতে শুক্রের অবস্থান এবং সেটি কিন্তু সক্ষেত্রিক এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত রবি গ্রহ সক্ষেত্রিক থাকতে চলেছে এবং সেপ্টেম্বরের ষোলো তারিখে বুধের সঙ্গে এই রবি যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করতে চলেছে এবং এই বুধ কন্যা রাশিতে নিজ গৃহে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এর পাশাপাশি শনি সক্ষেত্রিক রয়েছে রাহু রয়েছে তুঙ্গস্থ আর এই সমস্ত গ্রহের শুভ অবস্থানের জন্য এই মা লক্ষ্মী যোগ সৃষ্টি হতে চলেছে যার পূর্ণাঙ্গ শুভ ফল এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ছয় রাশির জাতক ও জাতিকারা কোন কোন ক্ষেত্র থেকে এই অর্থ বা ধন প্রাপ্তি করতে চলেছে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তারা কিন্তু এই অর্থ প্রাপ্তি করতে চলেছেন এর পাশাপাশি যারা লটারি জুয়া ট্রেন্ডিংয়ে এ টাকা লাগান তারা এই জায়গা থেকে অর্থ প্রাপ্তি কিন্তু করতে চলেছেন এর পাশাপাশি আপনার ব্যবসা ক্ষেত্রে থেকে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং যারা চাকুরি পাচ্ছেন না তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন তবে আপনাদের নিজস্ব জন্মছকে এই লক্ষ্মী যোগ রয়েছে কিনা সেটা একবার দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে আর যদি থাকে তাহলে তো মালামাল আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি মা লক্ষ্মীযোগে শূন্য ভাণ্ডার পূর্ণ হতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দুহাত ভরে অর্থ দিতে চলেছে মা লক্ষ্মী এই সময় আপনাদের অর্থনৈতিক সংকট কিন্তু অনেকটাই দূর হতে চলেছে যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস পেতে চলেছেন এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় যারা চাকুরি করছেন ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের পকেটে অর্থ কিন্তু আসতে চলেছে এরপর দ্বিতীয় রাশির কথা যেটা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মা লক্ষ্মীর যোগের শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় যারা অর্থ কষ্টে রয়েছেন তাদের এই অর্থ কষ্ট কিন্তু দূর হতে চলেছে কারণ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে যার দরুন যে সমস্ত টাকা আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত টাকা তো উঠে আসবেই আসবে এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের হাতে অফুরন্ত টাকা আসতে চলেছে যার দরুন আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মা লক্ষ্মী যোগের শুভ ফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে আর এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মনের সাথে মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন বিভিন্ন ক্ষেত্র থেকে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মা যোগের শুভ ফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের শূন্য ভান্ডার পূর্ণ হতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি আপনাদের ডুবে যাওয়া অর্থ পড়ে থাকা অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের এই মা লক্ষ্মী যোগে শূন্য ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা লক্ষ্মী যোগের কৃপায় শূন্য ভাণ্ডার পূর্ণ করতে চলেছেন অর্থাৎ আপনাদের বর্ষা হতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ করে ফেলবেন এবং চাকুরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের অর্থাগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে সব যদি বলা যায় আপনাদের শূন্য ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা লক্ষ্মীযোগের কৃপায় শূন্য ভাণ্ডার পূর্ণ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে এবং আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত অর্থ আপনাদের মার্কেটে পড়ে রয়েছে উঠে উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে এবং আপনাদের প্রতিদিনকার যে রোজকার অর্থাৎ দৈনন্দিন যে রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের অর্থাগমনের রাস্তা প্রশস্ত হওয়ার পাশাপাশি শূন্য ভাণ্ডার পূর্ণ হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ